আজ আমি কথা বলবো ঘূর্ণিঝড় আমফানের গতিবেগ নিয়ে এবং সরকারিভাবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঝড়ের মোকাবিলায়। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন এনএম চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। জন্মে 24 ঘন্টার মধ্যে রবিবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমফান। আপাতত তার রক্তচক্ষু বঙ্গের দিকেই। মৌসুম ভবন জানায় আজ সোমবার থেকে মারাত্মক ঘূর্ণিঝড় চেহারা নেবে। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝখান দিয়ে স্থলভূমিতে ঢুকতে পারে আমফান। বর্ষায় এই দিনই আন্দামানে পৌঁছেছে। আগামী কয়েকদিনে আন্দামানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সে। আবহাওয়া বিজ্ঞানীরা জানান সমুদ্র জলতলের উষ্ণতা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা ঘূর্ণিঝড় তৈরিতে সাহায্য করে। বঙ্গোপসাগরের জলের উষ্ণতা তার থেকে বেশ কিছুটা বেশি হওয়ায় আমফানের শক্তি দ্রুত বাড়ছে। আমফানের উপকূলের কাছে এসে কিছুটা শক্তি খোয়াবে, তার ফলে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সে স্থলভূমিতে প্রবেশ করবে। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আছিয়ে পড়ার সময় উপকূল এলাকায় ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার বেগে বইবে ঘূর্ণিঝড়। কিছু সময়ের জন্য তার গতিবেগ 155 কিলোমিটারও হতে পারে। উপকূলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবারই। বুধবার গঞ্জেয় বঙ্গের সর্বত্র বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে। উপকূলরক্ষী বাহিনীও প্রস্তুত। জলপথ ও আকাশপথে নজরদারি চলছে। মাইকে প্রচার চলছে দীঘা, রামনগর, মন্দারমণিসহ উপকূলবর্তী এলাকায়। 43টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যাত্রাণ কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রের কাছাকাছি 3টি স্কুলবাড়ি প্রস্তুত রাখা হয়েছে। যেসব বন্যাত্রাণ কেন্দ্রে নিবৃতবাসের ব্যবস্থা হয়েছে সেগুলি বাদ দিয়ে অন্যত্র এই আয়োজন হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের 32 জন সদস্যের এই দিন দীঘায় পৌঁছেছেন। অসামরিক প্রতিরক্ষা দল থাকছে দীঘা ও হলদিয়ায়। জেলার সব ব্লকে শুকনো খাবার পাঠানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের জেলা আধিকারিক মৃত্যুঞ্জয় হলদার বলেন, সব রকমের প্রস্তুতি রয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি মিনাখা ব্লকের বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে জীবাণুমুক্ত করা হয়েছে। ত্রাণ শিবিরে মাস্ক ও সাবান থাকবে। হিলালগঞ্জ সন্দেখালির 2টি ব্লকের অনেক জায়গায় নদীর বাঁধের অবস্থা ভালো নয়, তা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলে মাইকে সতর্ক করা হচ্ছে। গোসাবার দুর্বল বাঁধে জরুরি মেরামতি চলছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লকের 14টি পঞ্চায়েতে। বিভিন্ন স্কুলে আশ্রয় শিবির হয়েছে। জেলা শাসক পি উলগনাথন জানান, ঘোড়ামারা থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।